আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? মানুষ মারা গেলে গোসলের পানিতে বড়ই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? অনিচ্ছায় পরিবার থেকে যৌতুক নিলে সেটা পরিশোধের পদ্ধতি কি? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই। সমস্যা হলো, প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না। রত্না সরকার, আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত, মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়। মারা গেছে যেহেতু, এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে না। বিশাল আল্লাহ নিজের আকিকা নিজে দিয়েছেন বয়সের পরে। এমনি মাহফুজুর রহমান, আপনি লিখেছেন, মানুষ মারা গেলে গোসলের পানিতে বরই গাছের পাতা, কবরের বাঁশ এবং সাদা কাপড় দেওয়া হয় কেন? বরই পাতার কথা বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত এবং এর নানাবিধ উপকারিতা এবং নানা দিক থেকে স্পিরিচুয়াল নানা উপকারিতার দিকও আছে। সবচেয়ে বড় কথা হলো যে হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এই আমলটি আমরা করব। আর দ্বিতীয়ত হলো যে বাঁশ কবরে বাঁশই দিতে হবে, এমন কোনো কথা নেই, আপনি অন্য কিছু দিলে হবে। আমাদের দেশে যেরকম বাঁশ আছে, মিডিল ইস্টের মানুষ কাছে এরকম বাঁশ অ্যাভেলেবেল নাই সব জায়গায়। অথবা তারা অন্য কোনো লাঠি সোটা বা অন্য কিছু দেন, বিধায় কিছু একটা দিলেই হবে, বাঁশই দিতে হবে, এমন কোনো কথা নেই। আর সাদা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় দিয়ে কাফন করলেও কিন্তু কাফন হয়ে যাবে। মোহাম্মদ রশিদ, আপনি লিখেছেন, নিজের অনিচ্ছায় পরিবার থেকে যৌতুক নিলে সেটা পরিশোধের পদ্ধতি কি? আপনার অনিচ্ছা যদি আপনি পরিবার থেকে যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে পরিবার থেকে বলতে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি যৌতুক নেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার বোধোদয় হয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের সে টাকা, তাদের সে জিনিসপত্র আপনি কৌশলে ফেরত দিবেন, বা তাদের সমমূল্য আপনি ফেরত দিবেন, বা তাদেরকে এটা মালিক বানিয়ে দিবেন যাতে করে তাদের ক্ষতিটা পুষিয়ে যায়। কমপক্ষে এতটুকু কাজ আপনি করবেন। এমনি রাসেল আহমেদ, আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। আবু মুয়াজ, আপনি লিখেছেন এআইডি থেকে, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই। সমস্যা হলো, প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না। এতে করে আমি কি পরিবার প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব? না, এটা তো প্রশ্ন উঠে না। আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই, হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে, এটা তো কারো দ্বারা সম্ভব নয়। অতএব এর কারণে আপনি গুণাগার হচ্ছেন না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।